কোন পীরের বাবারও ক্ষমতা নেই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমা তিন কাজী নাফসাকি মিনান নার, এ ফাতেমা কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়টি কিন্তু তোমার কোনই কাজে আসবে না, কোনই লাভ হবে না, নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারে যদি কেউ মনে করিয়া দেখো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়া যাবে, তুমি মোশরেক হইয়া গেলা অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে, কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যদি কোনো পীরে বলে আমি তোমার কবরা জমাট করতে পারবো না, তোমার এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম, মনে করি ওটা পীর না ওটা একটা মোশরেক শয়তান। বাবারে পীরের কামাল শুধু রাস্তা দেখাইয়া দেওয়া, তাও বাবা কোরআন হাদিস ছাড়া দেখাবার ক্ষমতা নাই। এই জন্য পীর হওয়ার জন্য পহেলা শর্তই হইল অন্তত মেশকাত জালালাইনের এলেম তার ভিতরে থাকা লাগবে, ওই অনুযায়ী আমল তার ভিতরে থাকা লাগবে, এবং আর একজন আমলকারীর সার্টিফিকেট যাকে বলা হয় খেলাফত সার্টিফিকেট পাওয়া লাগবে। বাবারে কাজী খুব খেয়াল করিয়ে নিও, অনেক মনেন পিসাবিরা গুনার কাম করলে ক্ষতি হয় না, এরাইল সমুদ্র। না না বাবা, মশালার বেলায় পীর সেবু যেরকম মুরিদ সেই রকম। বাবারে আমার জন্য গুনা গুনা, তোমার জন্য গুনা গুনা, বাবারে পীরের জন্য ভিন্ন কিছু নাই। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে অবধন্য তখন আমি, তব দিদারে অবধন্য তখন আমি, শূন্য দেহ যখ লুটাবে ধুলায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল।